নমস্কার বাবু মশাই। বঞ্চনা যখন তীব্র থেকে তীব্রতর হয় তখনই আন্দোলন করে ওঠে। এরাজ্যের সাধারণ কর্মচারী, শিক্ষক, অস্থায়ী কর্মচারী, পেনশনার, যোগ্য বেকার ভাই বোনদের দিকে তাকান একটু। 144 ধারাকে উপেক্ষা করে কোনো একটা রাজনৈতিক দলের ধর্ণা যখন চলে, তখন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেন না কোনো আইন বিশেষজ্ঞ। আইন প্রণেতা যারা, তারা দিনের পর দিন বিধানসভা বা লোকসভায় অনুপস্থিত থেকে যেখানে সেখানে যখন তখন জিন্দাবাদ জিন্দাবাদ করে বেড়ালে জনগণের ক্ষতি হয় না বুঝি? তাদের পাওনার উপর উপরি পাওনা, তবু অসহায় কর্মচারী, অসহায় শিক্ষক, অস্থায়ী কর্মী, যোগ্য মেধা সম্পন্ন ভাই বোনেরা এবং পেনশনাররা জিন্দাবাদ জিন্দাবাদ করলেই অসুবিধা আপনাদের। হায় রে বিচার! রাষ্ট্র ব্যবস্থায় বিমাতৃসুলভ আচরণ, বঞ্চনা, অত্যাচার বন্ধ করার উদ্যোগ নিন, দেখবেন সেদিন কেউ আন্দোলন করবে না। আর যতদিন পর্যন্ত অসহায় কর্মচারী, শিক্ষক, অস্থায়ী কর্মচারী, মেধা সম্পন্ন বেকার ভাই বোনেরা, পেনশনাররা, তাদের বঞ্চনা দূর হবে না, ততদিন নিজেদের প্রয়োজনে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। তাই নিজেদের প্রয়োজনে তাদের কর্তব্য পালন করার পরও অতিরিক্ত সময় আন্দোলনে সামিল হতেই হবে। স্লোগান উঠবেই রাজপথে, পথই পথ দেখাবে সবাইকে। ন্যায্য আন্দোলনের জয় হোক।